বৃহস্পতিবার ছিল শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস এবং রাখি বন্ধন উৎসব। সারা দেশের সাথে এই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম সহ তৃণমূল নেতৃত্ববৃন্দ। অমিত স্যার, চন্দন দেবনা, তপন, হাফিজুল, বুলেট, ভুট্টু, অমিত স্যার, অমিত স্যার, অমিত চান, মহেন্দ্র তোমাদের অতুল মিল্লার সঙ্গে যাও, ডাকে যাও, সিনহাদি অতুল মিল্লি, আমাদের ব্যানার্জি, যত জনসাধারণ আছেন সকলকে, পথ চলতি সমস্ত আমার এই এলাকা এবং বাইরে থেকেও যারা আসছেন সমস্ত মানুষকে আমার রাখি বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি রাখি বন্ধন উৎসব উপলক্ষে। আমরা জানি যে আমরা সকলে একসঙ্গে এই 26 নম্বর ওয়ার্ডে বাস করি, আমাদের মধ্যে একটা সুসম্পর্ক এবং সৌহার্দ্য আছে। তার সত্ত্বেও আমরা একটা আনুষ্ঠানিক এটা করছি, শুধু এলাকাবাসীদের নয়, এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন পথ চলতি সমস্ত মানুষের কাছে একটাই বার্তা আমরা পৌঁছাতে যাই যে আমাদের মধ্যে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিটা শুধু চোখে নয়, আমরা আমাদের যে একটা সবারই সঙ্গে একটা হার্দিক সম্পর্ক আছে সেটা সকলে দেখুন। এবং আমাদের যে এই এলাকার যে উন্নয়ন, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যে আমরা একত্রিত হই এবং আমাদের আসলে একটা ছোট্ট অনুষ্ঠান করেছি, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলের কাছে এই বার্তায় পৌঁছাতে চাই আমরা এক হয়ে আছি, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব আছে এবং এই বন্ধনে আমরা সারা জীবন এইভাবে থাকবো এবং 26 নম্বর ওয়ার্ডের উন্নতির জন্য সমস্ত মানুষকে আমরা এক ছাতার তলায় রাখবো এবং সবাই এইভাবে এগিয়ে যাব এলাকার উন্নয়নের জন্য। সমস্ত রকম অনুষ্ঠানে আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো। আমাদের এখানে কোনো নির্দিষ্ট জাতি বা কোনো বর্ণ নিয়ে আমরা কোনো অনুষ্ঠান করি না, আমাদের সব অনুষ্ঠান সার্বজনীন। পরে 26 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুরমাতা নাজমুন আরা বেগম পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে নেন। পথ চালিত মানুষের কোনো পরিচয় নাই, দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন রাখি পড়াচ্ছে, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাখি পড়াচ্ছে, কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করি কি আপনি হিন্দু না মুসলিম, কোনো বোনকে জিজ্ঞাসা করে কি আপনি হিন্দু মুসলিম, যে মুসলিম হলে তাকে পড়ায় না বা হিন্দু হলে তাকে পড়াবো, এরকম তো নয়। আমরা চাই আমাদের শুধু মুখে নয় বা কোনো অনুষ্ঠান করে নয়, আমরা চাই এই এলাকায় 26 নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হৃদয়ে গেঁথে যাই, সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাই আন্তরিক হই, এটা আমার বিনীত অনুরোধ। আজকের আমার প্রোগ্রাম শুরু করছে আমাদের মা বাংলা অতুলবন্দর বৈরী, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতাকে প্রণাম জানিয়ে আমাদের উৎসব শুরু করছি। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর হাতে রাখি পরিয়ে দেন এলাকার মহিলারা। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা একে অপরকে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আজকে আপনারা দেখলেন আমরা 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং বর্ধমান জেলার তৃণমূল সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ওনার উদ্যোগে আজকে আমরা 26 নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন করলাম। তার সাথে সাথে আজকে আপনারা জানেন আজকে 11ই আগস্ট ক্ষুদিরামে ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস, সেইটাও আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা আজকে তার তার শহীদে আমরা মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করলাম। রাখি বন্ধন কি কি প্রোগ্রাম আর কি ছিল?
রাখিবন্ধনের পর চলতি মানুষদের আমাদের মহিলা যারা কর্মীরা আছে এবং সাধারণ মানুষরা আছে তারা একে অপরকে রাখি পড়ালেন এবং মিষ্টি লাভ করে আজকে এই অনুষ্ঠান আমরা পালন করলাম। শুধু কি এটা 26 নম্বর ওয়ার্ডের জন্যই হলো? ওয়ার্ডটা 26 নম্বর ওয়ার্ডের মধ্যে বলাটা ভুল হবে, কারণ এখানে পথ চলতি মানুষ এখানে কোন ওয়ার্ডের মানুষ যাচ্ছে আসছে সেটা বলাতে ভুল। তো সমস্ত মানুষদের বর্ধমানবাসীদের আজকে রাখি পড়ানো হলো হিসাবে এই রাস্তার মধ্যে। এই উৎসবের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? উৎসবের মাধ্যমে বার্তা দিতে একটাই যে ধর্ম যার যা উৎসব সবার, হ্যাঁ সেইটা একটা বার্তা দিতে চাই যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সমস্তটা যেন মানুষ মানুষের কাছে থাকে, মানুষ মানুষের সাথে থাকে, এটা আমাদের যেন মহাত্মা গান্ধীর বার্তা। হ্যাঁ ঠিক সেই বার্তাটাই আমরা আনি এবং আমরা এবং আমাদের কাউন্সিলের মাধ্যমে আমরা। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।